हेलो एवरीवन, आशा करी तुम्हारा भलो आचो और माई भूमिगल ब्लगे क्योंकि तुम्हारे सकल के स्वागत जानाई। तुम्हारे जो एक छोटो ब्लग नहीं चले कि व्यक्तिगत कारण ब्लग बनान एकदम इच्छा छो ना, तबुओ कि क्लिप नहीं तुम्हारे साथ शेयर करा। आज के बाड़ी एस मासी शाशुड़ी उन्नी एस कदिन थकबें उनार शरीर एक भलो नय और एखने डाक्त देखा मैं जे डाक्त देखा से बाड़ी अनेकटाई का तरज बाड़ी एस ही थको कदिन ठीक कर खूब भालो लागजे मासि एसेछे और अनेक दिन आसे ना संसार काज माने संसार छेड़े ठीक आसते चाय ना केउ निजे संसार छेड़े बाइरे जेते चाय ना बेशी दिन तार बेशी दिन भालो लागे ना मासिरो सेमनि कखनोई जतई आमरा बोली ना केन जे आसो आमादेर बाड़ीते थाको थाको एसे थाकते चाय ना ना ओदेर असुविधा हबे ओदेर बाच्चारा स्कूले जाए असुविधा हबे ए करे आर आशा होतो ना। तो हठात करे आजके एसेछे खूब भालो लागजे मासि एसेछे अनेक दिन थाकबे आमादेर खूब भालो लागजे। तो दादा दीते এসেছে তার জন্য দাদার জন্য আগে একটু চিনি ছাড়া চা বানিয়ে নিলাম। এবার একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে মাসিকে দেব হচ্ছে চা। তো মাসি চা খাক আর তোমাদের আর তোমরা ব্লগটা দেখতে থাকো। ভেবেছিলাম যে আজকে মানে রবিবার দিন হচ্ছে একটু বাড়ি যাব, কদিন অনেক দিন আর কি বাড়িতে যাওয়া হয় হচ্ছে না আর কি, মা ওর জন্য যেতে বলছে বাবাও বলছে তো যা হয়ে হচ্ছে না। তো ভেবেছিলাম একটু বাড়ি যাব, কিন্তু যেহেতু মাসি এসছে তো মাসিকে এইভাবে তো রেখে চলে যাওয়া যায় না, মাসিরও খারাপ লাগবে যে আমি আসলাম ওরা চলে যাচ্ছে, পুচকেটা থাকে যেহেতু আমার মেয়ে থাকে, মেয়ের সাথেও মাসি খেলা টেলা করে, তো চলে গেলে মাসিরও মন খারাপ লাগবে, ভালো লাগবে না, সেটা ভালো দেখায়ও না, তার জন্য আর গেলাম না। একটু মন খারাপ হচ্ছে, মার কাছে যেতে ইচ্ছে করছিলো। যাই হোক, তো মাসি যেদিন যাবে আমার বাপের বাড়ির ওদিকেই মাসি থাকে আর কি, তো যেদিন যাবে তো মাসির সাথে আমিও একসাথে যাব ঠিক করেছি। তো যাক, আর মন খারাপ করে লাভ নেই, মাসি এসেছে মাসির সাথে আনন্দ করি এখানে, তারপরে মায়ের সাথে গিয়ে ওখানে দেখা হবে কথা হবে। তো দেখো মাসি এসেছে, সবাই গল্প করছে আর বাবা না মাসিকে বোঝাচ্ছে যে এইভাবে ব্লগ করে ক্যামেরা লাগায়। হঠাৎ করে আমি স্ট্যান্ড নিয়ে ক্যামেরাটা দিয়ে লাগিয়ে দিয়ে এসেছি আর কি, ওখানে সেট করে দিয়ে এসেছি। তো মাসির খুব মানে জিজ্ঞাসা যে কেন এটা লাগালো, কেন ক্যামেরা করছিস, সবাই তো সব কিছু অতটা বুঝতে পারে না, ওই জন্য বাবা ভালো করে বুঝিয়ে দিল। এদিকে আমার হাজব্যান্ড ও দাদাকে চাও দিয়ে দিল, চাটা খেয়ে নিয়ে দাদা বেরিয়ে যাবে আর মাসি কদিন থাকবে। আর এদিকে মা হচ্ছে ছাতু ভেজে নিচ্ছে, ছাতুটা শেষ হয়ে গেছে ওর জন্য ছাতুটা ভেজে নিচ্ছে। ছাতুটা আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন, সকালে আমরা প্রথমেই ছাতুর জল খাই, তারপরে চা বিস্কুট টিস্কুট খাই, আর মাঝে মাঝে তো ভূমিও খায় ছাতু দিয়ে কলা দিয়ে। তো ছাতুটা খুব এসেনশিয়াল দরকার। আর আজকে ওর ঠাম্মি ওকে নিয়ে বসেছে, একটু খাওয়ানোর চেষ্টা করছে, কদিন ধরে ভূমি খুব খাওয়ানোতে ডিস্টার্ব করছে, কেন কি জানি অনেকক্ষণ ধরে মুখে রেখে দিচ্ছে, খাচ্ছে না। আর সন্ধ্যার একটু স্ন্যাক্সও চলে এসছে, একটু মিষ্টি একটু সিঙ্গারা, যেহেতু মাসি এসছে মাসিকে তো আর এমনি এমনি চা বিস্কুট খাইয়ে রাখলে হবে না, কিছু তো তার জন্য ব্যবস্থাপনাও করতে হবে। তো তার জন্য একটু মিষ্টি আর একটু সিঙ্গারা নিয়ে এসছে, আর রবিবারে একটু খাওয়া দাওয়া হয় আর কি, মাঝে মাঝে আমরা একটু ফাস্টফুডও খেয়ে ফেলি, মাঝে মাঝে একটু এই সিঙ্গারা মিষ্টিও খেয়ে ফেলি মুড়ি দিয়ে, কোনো সমস্যা নেই তাতে, মাঝে মাঝে একটু বাইরেও যাই। আর সব হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে, এই আমার ডিউটি, মানে সকাল থেকে মানে বারবার করে ভূমি খালি ঘর নোংরা করে আর আমি এইভাবে পরিষ্কার করি, একটু ঝাঁট দিয়ে নিই। আর এদিকে চলে এসেছি, মা দেখো ছাতুটা ভেজে ভেজে ভরে রাখছে এখন কাচের বয়মে, তো কাচের বয়মে ভরে রাখছে, কাল থেকে আবার এটা খাওয়া শুরু হবে, এই লাস্ট প্যাকেট আছে, আবার নেক্সট মান্থে মানে এটা চলে যাবে, এই মাসটা পুরোটাই চলে যাবে, আবার পরের মাসে ছাতু আনা হবে। আর আমি একটু দুধ গরম করে নিই, এই যে দুধ গরম হয়ে গেছে, তো দুধ টুধ গরম করে এখন তো ভূমি খেলছে, আমি ভাবছি যে একটু গোপালকে সায়ন দিয়ে নিই তার মাঝখানে। আর ভূমি যদি এই শোয়ানোর সময় যদি ভূমি আসে না, গোপাল নিয়ে টানাটানি করে, এই জন্য ও যখন একটু বিজি থাকে সেই সময়টাতেই আমি গোপালকে তাড়াতাড়ো করে শুইয়ে দিই। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট করেছি, মানে সেভাবে করতে পারিনি, একটু মানে ভালো লাগছিল না আর কি। আর তারপরে মাসি আসার পরে ভাবলাম যে না একটু ব্লগ করি, কিছু তো দিতে হবে চ্যানেলে, তাই না, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট
করার একটাই তো পথ এই ব্লগ দেওয়া, তোমরাও আমার সম্বন্ধে জানতে পারো। আর আমিও তোমরা যখন কমেন্ট করো তোমাদের সেটা কিন্তু আমার ভালো লাগে বা তোমাদের সম্বন্ধে আমি জানতে পারি। তো চলো গোপালকে সায়ন টায়ন দিয়ে নিই। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন কাটাচ্ছ, কেমন কাটছে তোমাদের সেগুলো কিন্তু জানিয়ে অনেক কমেন্ট করো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, অন্য একটা ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, গুড নাইট। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, বাই বাই।